ফরজ নামাজের পরে মাথায় হাত দিয়ে কোনো কিছু পড়া যাবে কি না। অনেকেই দেখা যায় ফরজ নামাজের পরে মাথায় হাত দিয়ে কী বা কী পড়ে, এইগুলো কি শরীয়তে আছে, এইগুলো হাদিসের দ্বারা কি প্রমাণ নাকি প্রমাণ নয়, এই নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ফরজ নামাজের পরে বা অন্য যে কোনো নামাজের পরে একটা দোয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় হাত দিয়ে তা পড়তেন। সেই দোয়া হলো বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা যহিব আন্নিল হাম্মা ওয়াল হাজান। এই দোয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় হাত দিয়ে যে কোনো নামাজের পরে পড়তেন। হাদিসটি এসেছে তাবারানী আওসাত হাদিস 3202, এছাড়া নাতাইজুল আফকার 2 নম্বর খণ্ড 207 নম্বর হাদিস। তবে ফরজ নামাজের পরে খাস করে কোনো নির্দিষ্ট কোনো দোয়া নেই, যে কোনো নামাজের পরে এই দোয়া পড়া যাবে এটা দুর্বল হাদিসের দ্বারাই প্রমাণ আছে। যদিও হাদিস দুর্বল তবে এই হাদিসের উপরে আমল করা যাবে। এছাড়া ফরজ নামাজের পরে অনেকেই দেখা যায় ইয়া কওয়িয়ু 11 বার পরে কিবা তো ইয়া রাহিমও পরে, এইগুলো এলাজ চিকিৎসা স্বরূপ পড়া যাবে। অনেকে ইয়া কওয়িয়ু 11 বার পরে, আসলে তো 11 বার পড়লে নাকি ব্রেন সুস্থ থাকে, ব্রেন বাড়ে, যদি এরকম কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে পড়া যাবে। এছাড়া হতে পারে এই আমলটা কোনো বুজুর্গের আমল হতে পারে, যদিও হাদিসের দ্বারা প্রমাণ নয় তবে চিকিৎসা স্বরূপ ইয়া কওয়িয়ু ইয়া রাহিমও পড়া যাবে। ফরজ নামাজ বা যে কোনো নামাজের পরে এইগুলো চিকিৎসা স্বরূপ পড়া যাবে।